أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد সালাম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ ওহদা ওসালাত্মানিত ভাই জিজ্ঞেস করছিলেন যে আদ আদাই সাল্লা আল্লাহ সব তালা তা আরশে আজিমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের নামটা লিপিবদ্ধ করে রেখেছেন তাই এই নাম দেখে আদম আলা সাল্লাম এই নামের অশিলা করে করেছিল আল্লাহর কাছে তাই তাকে মাফ করে দেওয়া হয়েছে আসলে এ বিষয়টি সঠিক জানতে চাই সময় তো ভাই আসলে হাদিসটি হাদিস নয় যেটা বলছেন আর সহি হাদিস নয় ওলামা সুন্নাগণ একে একে জাল বলছেন একে বানুয়াটি বলছেন একে দুর্বল বলছেন একে দুর্বল বলছেন অন্য কেউ বলছেন এর কোনো ভিত্তি নেই তো যা হোক এটা হাদিস নয় এটা হাদিস নয় এবং এটা জাল কথা আলবানি রহেমাল্লা বলছেন এবং অন্যান্য গ্রন্থকার অনেকেই বলছেন যে এটা জাল কথা এবং যারা অনেকে বলেন যে এর কোনো ভিত্তি নেই অনেকে বলেন যে এটা সহি নয় জয়ীফ যি এরূপ তারা কথাবার্তা বলেন বিধায় যেটা দেখেছেন বা শুনেছেন এ কথাটা সহ্যাজ দ্বারা প্রমাণিত নয় এটা সহ দ্বারা প্রমাণিত নয় কারণ যে অশিলার মাধ্যম অশিলাগুলো আপনাকে আমাকে জানতে হবে অশিলা মানে আল্লাহর নৈকট্য অর্জন করা অশিলা মানে আল্লাহর নৈকট্য অর্জন করা আর আল্লাহর নৈকট্য অর্জন হয় আল্লাহর নৈকট্য অর্জন হয় আপনার অশিলাগুলা দুই দুই প্রকার তার ভিতরে একটা সারি অশিলার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয় তা হলো যে আল্লাহর নাম যে রয়েছে আল্লাহর নাম আল্লাহর যেগুলা উত্তম নাম আমরা জানি উত্তম নামের মাধ্যমে বা সিফাতের মাধ্যমে আল্লাহর কাছে অশিলা করা যেমন আল্লাহকে বলছেন ইয়া গফুর আল্লাহ তোমার নাম গফুর বিধায় আমাকে ক্ষমা করো ইয়া রহমান আল্লাহ তুমি করোনাময় বিধায় আমার উপর করোনা করো ইয়া নাম ইয়াল তুমি আমাকে পবিত্র রিৎ দাও এভাবে আল্লাহর নাম অর্থ বুঝে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে চাওয়া আর একটা আমলের মাধ্যমে অশিলা করা যায় আমলের মাধ্যমে অশ্লা করা যায় এ মর মাল্লাহ বলছেন রাব্বানাত কাব্বাল মিন্নাইনাকান্তি আল আলিম যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তারা বাপ বেটা যখন মসজিদ তৈরি করছেন কাবা কাবাঘর ওই সময়তে কাবা তৈরি করছিলেন মসজিদে মক্কা মসজিদ তৈরি করছিলেন ওই সময়তে আল্লাহকে বলেছেন হে আল্লাহ এই কাজটি তোমার জন্য করছে বিধায় তুমি আমাদের পক্ষ থেকে সেটাকে কবুল করো সেটাকে কবুল করো তাই আপনার আমল যদি থাকে তাহলে সৎ আমলের মাধ্যমে আল্লাহর কাছে আপনি ওসিলা করবেন সৎ আমলের মাধ্যমে যেমনটিভাবে বানাই সরাইলের সম্প্রদায়ের তিন ব্যক্তি যখন তারা মাঠে ময়দানে চলে যাচ্ছিল এই মুহূর্তে তারা তাদের এই মুহূর্তে তারা ঝড় তুফান বা এরকম কিছু বৃষ্টি আসলে তারা একটি জায়গাতে আশ্রয় নেই যে গুহায় আশ্রয় নিলে তাদের তাদের মাথার ওপর পাথর চেপে বসে তারা একে অপরে বলা বলি করছিল যে কার কোন আমল রয়েছে আল্লাহকে বলো বিদে না হলে আমরা এখান থেকে বের হতে পারবো না একজন বলেছিল যে হে আল্লাহ আমি পিতা মাতার খেদমত করতাম এভাবে যে ছাগল চড়াতাম বা কিছু মাঠে নিয়ে যেতাম সেগুলো দুধ দহন করে পিতামাতাকে পান করাতাম এবং তারপরে আমার সন্তান সন্ততিকে পান করাতাম এমন একদিন হয়েছে যে আমার আস্তে দেরি হয়েছে পিতামাতা ঘুমিয়ে গেছে আমি তাদের আসার পরে আমি তা দুধ দহন করে তাদের কাছে আমি দাঁড়িয়েছিলাম আমার সন্তান সন্ততি ছিল তাদের খাবার দিয়ে এইভাবে তারা ঘুমিয়ে গেছে তো যখন তারা ঘুম থেকে জাগ্রত হয় তাদেরকে আমি দুধ পান করাইছি এটা আল্লাহর কাছে বললেন হে আল্লাহ যদি এই কাজটি শুধুমাত্র তোমার জন্য করে থাকি তাহলে পাথর সরে দাও পাথর সরে যায় কারণ এই কাজটি এটা সতামল সতামলের মাধ্যমে আল্লাহর কাছে অশিলা করলেন আর একজন বলেছিল হে আল্লাহ আমার চাষা তো বোন ছিল তার সাথে কুকর্ম করার জন্য যা হোক এটা করার জন্য আমি কিছু বললে সে বলছে আমাকে একশো দিন আর লাগবে বা এরকম পরিমাণ দিনার বা দিরহাম এরকম কিছু লাগবে তা আমি অনেক দিন কষ্ট করে এত একটি দিনার সংগ্রহ করেছিলাম পরে আমি তার কাছে যাইলে সে বলছিল আল্লাহকে ভয় করে তাকিল্লা আল্লাহকে ভয় করে তোমার এটা হক নাই তো আমি সেখান থেকে আল্লাহ আমি ফিরে গেছি শুধুমাত্র তোমার ভয়ে কিন্তু আমি অন্যায় কাজ থেকে নিজেকে রক্ষা অন্যায় কাজ থেকে যে রক্ষা করেছি নিজেকে এটা যদি শুধুমাত্র তোমার ভয় হয় তাহলে পাথর সরাই দেওয়া আল্লাহ পাথর সরাই দেন এটা নাকির কাজ অন্যায় থেকে নিজেকে রক্ষা করা আর একজন ব্যক্তি বাড়িতে কামরুলো কাজ করেছিল তো যা হোক সে যা দিয়ে সরে পরে পরে বলছিল অনেকদিন পর সে আসে যে আমার যেটা পাওনা সেটা দাও তো বলছে যাও যে তোমার রাখাল এবং ছাগল বা গরু যা পাল তোমার সব সব কিছু তোমারই তুমি নিয়ে যাও সে বলছে না আমার সাথে ঠাট্টা করিও না আমি যা পাবো তাই দাও সে না এগুলো তোমার বললে হে আল্লাহ এই সব কিছু নিয়ে চলে গেছে এই কাজটি যদি শুধুমাত্র তোমার জন্য করে থাকি তাহলে পাথর সরায় দাও যে সে আমানতের খেয়ানত করেনি আমানত রক্ষা করেছিল তার যে টাকাটি ছিল তার দ্বারাতে অনেক কিছু গরু বা এই কিনার পর যে এসেছিলো তারপরে সব দিয়ে দিয়েছিল এটা আমানতের রক্ষা করা তাই আল্লাহ সুহাম তালা এই সৎ মাধ্যমে তাদেরকে রক্ষা করেন জি আরেকটা হলো নেক ব্যক্তি যে জীবিত রয়েছে এ নেক ব্যক্তির মাধ্যমে আপনি অশিলা করতে পারেন নেক ব্যক্তির মাধ্যমে অশিলা মাধ্যমে নেক ব্যক্তির মাধ্যমে মানে তার দুয়ার মাধ্যমে তার দোয়া দাঁড়াতে আপনি নেক ব্যক্তিকে বলতে পারেন যে জীবিত আছে যে যে আমার জন্য একটু দোয়া করিয়েন যা ভালো মানুষ যাকে জানেন আপনি আপনার সমাজে যাকে ভালো মানুষ জানেন যে ভালো লোকটা ভালো আপনি বলতে পারেন আমার জন্য একটু দোয়া করিয়েন আমার জন্য একটু দোয়া করিয়েন আমার জন্য একটু দোয়া করিয়েন বা কেউ হজ যাচ্ছে বলেন যে আমার জন্য একটু দোয়া করিয়েন এটা যারা জীবিত আছে তাকে আপনি বলতে পারেন জি এগুলা শরীয় সম্মত শিলা এগুলা শরীয় সম্মত অসিলা যেমনটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় সাহাবারা কোনো বিপদ আপদে পড়লে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে যেতেন বৃষ্টির প্রয়োজন হলে বলতেন যে হেল্লা রসলো সাল্লাম বৃষ্টি হয় না তা আমরা যেন দোয়া করে যাতে বৃষ্টি হয় বৃষ্টি হতো আবার বৃষ্টি হতে হতে বাড়ি ঘর ডুবে তখন তারা আল্লাহ রসলো আসলামের কাছে যেতেন তাহলে বলতেন হেল্লা রসলো আসালাম আমাদের বৃষ্টিতে তো সব ডুবে গেল আপনি দোয়া করে দেন যাতে করে বৃষ্টি থেমে যায় এইভাবে আল্লাহ রসল আসলাম দুয়া করলে বৃষ্টিও থেমে যেত এইভাবে অনেক ব্যক্তি যারা যারা জীবিত আছে তাদের কাছে আপনি চাই এইভাবে দোয়া চাইতে পারেন দোয়া চাইতে পারেন এটাও একটা অশিলা জি কিন্তু কবরের কাছে যা বলবেন যে হে আল্লাহ রাসুলের মাধ্যমে তোমার কাছে জিনিসটি চাচ্ছি এটা করা যাবে না বা রাসুলের সম্মানের অর্থে সম্মানের মাধ্যমে আপনার কাছে এটা যাচ্ছি বা আব্দুল কাদের জিলানের মাধ্যমে যাচ্ছি বা বাইজ উস্তাবের মাধ্যমে যাচ্ছি বা অমুক পীর শাহ মানতের মাধ্যমে এটা যাচ্ছি বা তার মর্যাদার মাধ্যমে আল্লাহ তোমার কাছে যাচ্ছি এভাবে চাওয়া যাবে না এইভাবেও চাওয়া যাবে না যেগুলো বললাম সেভাবেই সেভাবেই করেন এবং নেওয়ার মাধ্যমে আর যেটা হাদিসে শুনেছেন বা বলছেন যে নাম লেখা আছে তারা অশ্লীলের মাধ্যমে এটা করেছে এটা হাদিস নয় আল্লাহ সুবাহ আলো জন আমাদের কাল পরকাল কল্যাণ দান করেন ওখেদা আহমদুল হামদিকা